কেন কেন কি দরকার ছিল আমার? এই কয়েকটা পয়সার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলাম। দাদা আসি। হ্যাঁ, ও তুই আয় বস। কেমন আছো দাদা? আর কেমন, একটা জেল ফেরত মানুষ কেমনই বা থাকতে পারে বল। দাদা কিছু যদি মনে না করো, জানতে পারি অ্যাকচুয়ালি কি হয়েছিল? আর জেনেই বা কি করবি, এতটাই পাগল ছিলাম। বোগাস বোটিং করতে গিয়ে জানতামই না যে পুরোটা পোলিং বুথই সিসিটিভি কভারেজে ছিল। শুধু কি সিসিটিভি, ওয়েবকাস্টিং এবং থোরো চেকিং অফ ইলেকটোরিয়াল ভোটও তো ছিল। হ্যাঁ ঠিক, আগে কি জানতাম। আরে দাদা ছাড়ো তো, যা হয়েছে ভুলে যাও। না রে, এটা ভুলতে পারবো না। এটা ভুলে গেলে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটাই যে ভুলে যাওয়া হবে। ভোট আপনার নৈতিক অধিকার, দায়িত্ব নিয়ে ভোট দিন।